কি তুমি এখান দিয়ে আসছো দরস না কেন দর আমি এই বিয়ে পড়াতে পারবো না আপনাকে কিছু হাদিয়া বাড়াই দিব এই কাজ শুরু করে আমি এই বিয়ে করতে চাই না Hi guys, কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্কুল গ্যাং সিজন 2 এর 38 নম্বর এপিসোডে কি হতে চলেছে সাকিব এবং শান্ত মিলে আরোহিকে কেন তার বাসা থেকে তুলে নিয়ে যাবে মানে কিডন্যাপ করবে এবং অপরদিকে তামিমকে সত্যি সত্যি সাথেকে জোর করে বিয়ে করে ফেলবে তামিমের হাত থেকে সাদিকে বাঁচাতে কে এগিয়ে আসবে এসব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন স্কুল গ্যাং সিজন 2 এর 38 নম্বর এপিসোডটি আপনারা পাবেন আগামী বৃহস্পতিবার দুপুর 2টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এরপর তারা সবাই মিলে রাজশাহী থেকে ঢাকায় চলে আসবে ঢাকায় আসার পর তারা নতুন প্ল্যান বানাবে কিভাবে কি করা যায় তারা আর আগের মতো বোকামি করবে না তারা রাস্তায় নেমে আন্দোলন করবে না তারা এবার মাস্টার প্ল্যান বানাবে এবং তারা সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং তাদের বন্ধুদের হত্যার প্রতিশোধ তারা এভাবেই নেবে এবং পুলিশও তাদের সাথেই রয়েছে তারা প্রথমে বের করবে যে মিরাজকে কিভাবে হত্যা করা হয়েছে এ ব্যাপারে আরোহীকে তারা বাসা থেকে তুলে নিয়ে আসবে তারা আরোহীকে বাসা থেকে তুলে নিয়ে আসার পর আরোহীকে জিজ্ঞাসা করবে মিরাজকে কিভাবে মেরে ফেলা হয়েছে আর তুমি মিরাজকে কেন বাঁচাওনি এর উত্তরে আরোহী বলবে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মিরাজকে বাঁচাতে পারিনি আর তাকে কিভাবে মেরে ফেলা হয়েছে আমি সেটা জানি না আর মিরাজের লাশটা খুঁজে পাওয়া যায়নি আর এরপর আরোহী তাদেরকে বলবে তোমরা এখান থেকে চলে যাও তোমাদের উপরে বিপদ রয়েছে তোমাদের কেউ খুন করে ফেলবে আরোহীর মুখ থেকে এই কথাগুলো শোনার পর সাকিব আরোহীকে বলবে আমরা এবার কোথাও যাচ্ছি না আর এবার আমরা আমাদের বন্ধু হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়ব এবং তারপর আপনারা দেখতে পারবেন সাথীকে তামিমের লোকজন তুলে নিয়ে গেছে এবং তামিম জোর করে সাথীকে বিয়ে করতে চাইবে কাজেও ডেকে নিয়ে আসবে তবে ওই বিয়েতে কাজেও রাজি থাকবে না এবং সাথীও রাজি থাকবে না এরপর তামিম জোরদবস্তি করে কাজীকে রাজি করাবে বিয়ে পড়ানোর জন্য আপনার কি মনে হয় তামিমের সাথে কি সত্যি সত্যি সাথীর বিয়ে হয়ে যাবে একদমই নয় কাজী যখন বিয়ের কাজ শুরু করবে এবং সাথীর নাম লেখা শুরু করবে এবং শুধুমাত্র কবুল বলা বাকি থাকবে ঠিক তখনই সেখানে সিয়াম উপস্থিত হবে আর সেইখানে তামিমের সাথে সিয়ামের অনেক গন্ডগোল হবে তবে তামিমের সাথে সাথীর বিয়েটা আর হবে না আমার এই ট্রেন্ড 24/7 ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওটিতে আপনাদের জন্য অনেক বড় ধামাকা থাকতে চলেছে সেই ধামাকা ভিডিওটি পেতে হলে অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে কি সেই ধামাকাটি দেখার জন্য অপেক্ষায় থাকবেন তো যারা স্কুল গ্যাং সিজন 2 এর একটি এপিসোড মিস করেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন স্কুল গ্যাং সিরিজটির প্রত্যেকটা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ